হাই স্টুডেন্ট আমি সুদীপ্ত বিশ্বাস সুদীপ্ত কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ থেকে আমি প্রত্যেক টেস্ট পেপারের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বা অঙ্কের কোনো পেজ একটা করে প্রতিদিন সলভ করে দেবো তোমরা এই সলভগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি আজকের জীবন বিজ্ঞানে প্রথম পেজ তোমাদের উনচল্লিশ পেজের যে শর্ট গুলো আছে আমি সেগুলো সলভ করে দিচ্ছি টেস্ট পেপার দু হাজার উনিশ কুড়ি প্রথমটা দিয়েছে টপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিকটা নির্বাচন করো এখানে অ্যান্সার হবে ঘয়েরটা এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন দ্বিতীয়টা বলছে নিচের বাক্যগুলি পরও যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো এখানে অ্যান্সার হবে অ্যাডিনালিন হাত উৎপাত কমায় তৃতীয়টা বলছে যে মানবদেহে করোটি স্নায়ু সংখ্যা নিরূপণ করো এখানে অ্যানসার হবে বারো জোড়া তারপরে ওয়ান পয়েন্ট ফোর বলেছে সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করু গঠিত হয় না ওয়ান পয়েন্ট দেখো দিয়েছে মিওসিস তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো এটার অ্যান্সার হবে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সারটা হবে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো এখানে অ্যান্সার হবে খণ্ডীকরণ স্পাইরোগাইরা ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে নিচের কোনটি পোকট গুণ তা শনাক্ত করো এখানে পোকট গুণ কোনটা হবে গ বীজপত্রের বর্ণ হলুদ তারপরে আমাদের কোশ্চেন চলে যায় ওয়ান পয়েন্ট নাইনে ওয়ান পয়েন্ট এইটে জিনোপা জিনো জিনোটাইপ যুক্ত মোটর গাছ কত ধরনের গ্যামেট উৎপন্ন করে তা নির্ধারণ করে হ্যাঁ এটা হলো এক ধরনের কত হবে এক ধরনের। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপ দ্বারা ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো এর অ্যান্সার হবে ঘয়েরটা ছোট হাতের আর দুটো আর বড় হাতে দুটো ওয়াই ফের ছোট হাতে দুটো আর আর একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই তারপরে হলো টেন এর অ্যান্সারটা দেখো আন্তঃপ্রজাতিক সংগ্রাম আন্ত মানে বিভিন্ন পানির মধ্যে সংগ্রাম সেইগুলো হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম হ্যাঁ এবার অন্ত এখানে কি বলেছে আন্ত দিয়েছে আর অন্ত মানে নিজ প্রজাতির মধ্যে এখানে তাহলে অ্যান্সারটা কি হবে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম তারপরে কোশ্চেন দিয়েছে কি ল্যামার্কের তত্ত্বের জন্য সম্পর্কিত ও বলেছে যে শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো এখানে অ্যান্সার হবে অর্জিত গুণের বংশানুসরণ অর্জিত গুণের বংশানুসরণ তারপরে ওয়ান পয়েন্ট টুয়েলভ এর কি দিয়েছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টু দিয়েছে নিচের কোন পানিটি নিত্যভঙ্গি দ্বারা নিজের দলের সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত সংক্রান্ত তথ্য আদান প্রদান করেন এখানে করে এখানে অ্যান্সার হবে মৌমাছি আর তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিটা টা কি দিয়েছে দেখো কোন পরিবেশ দীর্ঘ সময় থাকলে জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো এটার অ্যান্সার কি হবে এটা হবে ক্লোরিন যুক্ত কীটনাশক তারপর একটা দিয়েছে নিচের কোন শয্যাটি গরুমারা করবেট তারপর কুলিক নন্দাদেবী এই চারটি অরণ্যে সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো এখানে সঠিক অ্যান্সারটি হবে যা জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ এই এই গয়ের অ্যান্সারটা সঠিক হবে তার বলছে বায়ুতে পরাগ রেণু রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এর অ্যান্সার হবে অ্যাজমা তারপরে নিচে এই অ্যান্সারটা হবে অ্যাডিনালিন হরমোন অ্যাডিনালিন হরমোন প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ঠিক আছে এটা হলো ডিএনএ অনুর হ্যাঁ ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজম তারপরে বলেছে একই কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটো জীবের মধ্যে যে যৌন জনন ঘটে তাকে কি বলা হয় তাকে বলা হয় শঙ্করায়ন তাকে কি বলা হয় শঙ্করায়ন তারপরে বলছে জীবের উৎপত্তি আদি পর্যায়ে একে কি ছিল কোয়া সার্ভেট এখানে অ্যান্সারটা কি হবে কোয়া সার্ভেট ছিল বৃহৎ কোলোয়েড অনুর সমন্বয় তারপর সর্পগন্ধা গাছের মূল থেকে এখানে কি পাওয়া যায় রেসারপিন পাওয়া যায় যা রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তারপর নমুনা বীজকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এবার মিথ্যা গুণ দেখো বহুমূত্র রোগ আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় এটা সত্য সপুষ্পক উদ্ভিদে স্ত্রীস্তব গ্রমশ আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ্রেণু সংগ্রহ করে এটা মিথ্যা তারপর হলো মানুষের ডিমানুতে লিঙ্গ নির্ধারণ একজোড়া শেষ কমজন থাকে এটা হলো মিথ্যা ডারুইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এটা হলো সত্য পশ্চিমবঙ্গে মানু মানুষ জাতীয় উদ্যানে এক সিংহ গন্ডার পাওয়া যায় এটাও মিথ্যা হ্যাঁ তারপর বলছে অ্যাসিটাইন কোলিন ও অ্যাসিটাইনের নিউরো ট্রান্সমিটার এটা হলো সত্য এখানে দেখো স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে পেস বায়ু বায়োপিয়ার সাথে হবে এখানে গ অর্থাৎ নিকটবর্তী ত্রুটিপূর্ণ তারপর হলো বৃদ্ধির কোষীয় বিভেদন দশা এটা কার সঙ্গে মিলবে কলা অঙ্গ তন্ত্র ইত্যাদি গঠনের সঙ্গে আমাদের বলেছে তারপরে কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ এটা কার সঙ্গে মিলবে এই কয়ের সাথে তারপর বলছে হট ডাইলুপ সুপ এটা কার সঙ্গে মিলবে হ্যালনেনের সাথে তারপর বলছে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় এটা এটা মিলেছে কার সাথে এটা মিলেছে দেখো জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের সাথে তারপর সেন্টোজোম সেন্টোজোম এটা কার সঙ্গে মিশবে এটা এটা হয়েছে আমাদের উঁ উঁয়ো মানে এখানে হয়েছে পানিকোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠন এবার এটা দেখো বিশ শব্দটি লেখক এখানে অ্যান্সার হবে অক্সিটোসিন তারপরে বলেছে টু পয়েন্ট টু জিরো বলেছে অক্ষি লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি থাকে অ্যান্সারটা আমি বলছি লিখে না এটা হলো এটি অক্ষিগোলকের আকার নিয়ন্ত্রণ করে এবং চাপ নিয়ন্ত্রণ করে নিচে সম্পর্কগুলি শব্দ জোর দেওয়া আছে তাদের এই জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় এই শূন্যস্থানে মানটা বসাতে হবে আম যদি জোর কলম হয় জবার কী হবে শাখা কলম তারপর বলছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের ঘটার কারণ কি এটাই আনসার হবে এটি প্রচ্ছন্ন জিন বাহিত রোগ এটি প্রচ্ছন্ন জিন বাহিত রোগ এবার দেখো বলছে মেন্ডেলে এক সংখ্যা জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনের চিন্ন টাইপের অনুপাত কি হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তবে বলছে সম সমস্ত অঙ্গ কোন কোন ধরনের বিবর্তনে নির্দেশ করে এটা হলো অবসারী বিবর্তন এটা বলছে নিচে চারটি বিষয়ের মধ্যে হ্যাঁ তিনটি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত দেখো ভালো করে লেখা আছে টাইফয়েড কলকারখানা থেকে বর্জ্য পদার্থ কীটনাশক কৃষিক্ষেত্রে এইগুলো সবই কি কারণে এর এর কারণ হলো এর কারণে হয় জল দূষণ আচ্ছা টু পয়েন্ট টু এর অ্যান্সারটা দেখো কোন কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য জীবনযাত্রা সংরক্ষণ করা যায় এটা হলো বায়োস্পিয়া রিজার্ভ আমি এই উনচল্লিশ পেজে সকল জীব জীবনবিজ্ঞানে করিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো ধন্যবাদ